हेलो गाइज, वेलकम टू आवर चैनल इजी ट्यूटोरियल पॉइंट। तो आमी आबारो ভিডিওটা করতে বাধ্য হলাম এই কোয়ালিফিকেশন ডিটেইলসের উপরে, ঠিক আছে। তো এখানে তোমরা যে কোয়ালিফিকেশন ডিটেইলস এখন দেখতে পাচ্ছ, এটা হলো সঠিক কোয়ালিফিকেশন ডিটেইলস, এইভাবে তোমাকে পুট করতে হবে। এবং যারা সিক্স সেমিস্টারে ভুল করেছিলে, যারা সিক্স সেমিস্টারে অনলি সিক্স সেমে দিয়েছিলে, তাদের কিন্তু ওটা ভুল ছিল, ঠিক আছে। তো যারা যেমনভাবে ম্যাক্সিমাম মার্ক্স অপটেন মার্ক্স দিয়ে থাকো না কেন, যেমনটা আমি দিয়েছি এভাবে দিয়ে থাকো বা ভুল দিয়ে থাকো, যেমনটাই দিয়ে থাকো না কেন, ওটা কিন্তু এখন ভিআরসি দ্বারা ভেরিফিকেশন হবে। তারপরে যদি কোনো রকম প্রবলেম আসে তা কারেকশন করা হবে। তো তোমার ছোটো একটা কিছু ডেমো আমি তোমার দেখাচ্ছি কীভাবে কারেকশনটা হচ্ছে। মানে কারো ডকুমেন্টস কারেকশন পরে, ভেরিফিকেশনের পরে তার কাছে এসএমএস আসছে, তাকে বলছে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে যে এই ফিল্ডগুলো, এই পুরো ফিল্ড ম্যাক্সিমাম মার্ক্স না অপটেন মার্ক্সের ফিল্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেকে এখানে টোটাল 1000 বসাচ্ছে, অনেকে অনলি এখানে 100 বসাচ্ছে। ভিআরসি যারা ভিআরসি চেক করছে, ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার যেটা বলছে ওরা, তো আমি জাস্ট একবার তোমাদের দেখাতে চাই সেটা কীভাবে কাজ করে। ওকে, তো এটা হচ্ছে তাদের যে নোটিফিকেশন ছিল। তারা ডকুমেন্টস ভেরিফিকেশনটা দেখো, এখানে বলা হয়েছে দ্য ডকুমেন্টস আপলোডেড বাই ক্যান্ডিডেট উইল বি ভেরিফাইড বাই ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার। তো ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার দ্বারা এটা সমস্ত কিছু ভেরিফাইড করা হবে। যদি সব 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 কিছু ঠিকঠাক তাহলে অ্যাকসেপ্ট করা হবে এবং ক্যান্ডিডেটকে একটা এসএমএস করা হবে। যদি একটা বা তার বেশি ডকুমেন্টস যদি ভুল থাকে, রিজেক্টেড হয়ে যাবে, তাহলেও তাকে ক্যান্ডিডেটকে এসএমএস যাবে। অ্যান্ড একটা নির্দিষ্ট টাইমে তাকে সমস্ত ডকুমেন্টসগুলোর কারেক্টেড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ওকে, বাট এখানে বলা হয়েছে এখানে যে আমরা ভুলগুলো করেছি, ঠিক আছে, মানে তোমরা যে ভুলগুলো করেছো, যে এখানে সিক্স সেমএস দিয়ে দিছো, যেমন 100 দিয়ে দিছো, 200 দিয়ে দিছো, যেমনটাই দাও না কেন, এখানে যখন ভিআরসির আন্ডারে তোমার অ্যাপ্লিকেশনটা যাবে, সেখানে ওটা কারেকশন হয়ে যাবে। এবার প্রবলেমটা কী আসছে, প্রবলেমটা আসছে দাদা তাহলে এবার আমরা কী করবো, এখানে কি 1000 দেবো না 100 দেবো, ঠিক আছে, তাহলে এটা আমরা কী করবো এখন। তো সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো সেটা তোমরা বসানোর আগে এই কল রেকর্ডিংটা তোমরা একবার শুনে নাও ভালো করে। ছোট্ট একটা কল রেকর্ডিং যারা হেল্পলাইনে কল করেছিল তারাই বলেছে, ঠিক আছে। তো এই কল রেকর্ডিং শোনার পরে তারপরে আমরা বলছি তারপরে কি হতে চলেছে। ওকে, তোমরা একটু শুনে নাও। স্যার, আমার জিলেট নিয়ে কিছু প্রবলেম আছে, আমি জিজ্ঞাসা করতে চাই। নাম বলো। হ্যাঁ, কি প্রবলেম? ম্যাডাম বলছি সিক্স সেমিস্টারটা অ্যাকচুয়ালি কি বসাতে হবে না, ঠিক বুঝতে পারছি না। সিক্স সেমিস্টারটা ওভারঅলটা নিতে হবে, ওভারঅল সিক্স সেমিস্টার মার্কশিটে যে নিচে ওভারঅল পার্সেন্টেজ দেওয়া আছে ওইটা ক্যালকুলেট। আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে পুরো ছোট সেমিস্টারে যা যোগ হবে সেটা। আমাকে একটু বলতে দিন, ম্যাক্সিমাম মার্কস দেখবে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার যতটুকু পরীক্ষা হয়েছে যতর মধ্যে, তারপর 5000 পরীক্ষা হয়েছে, তো ম্যাক্সিমাম মার্কস 5000 বসাতে হবে। বুঝলাম না, আশা করি কল রেকর্ডিংটা শোনার পরে অনেকটা কনফিউজ দূর হয়েছে, ঠিক আছে। তো ওখানে কিন্তু এখনও স্টিল বলা হচ্ছে যে তোমাদের এই প্রসেসটাই কিন্তু এখানে করতে হবে, 800, 700, 750 এবং সিক্স সেমিটার টোটালটা 1 থেকে 6 পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। এমনকি ম্যাডাম এটাও বললেন যে এখানে 5000 অ্যাপ্রক্স আসবে, ওটা বসাতে হবে এবং সেটাকে ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। বাট ভিআরসি যখন এটাকে ভেরিফাইড করছে, মানে কারেকশন করছে, সেখানে কিন্তু এই 5000 জায়গায় অথচ 1000 থাকছে বা 100 থাকছে। তোমাদের একটা ডেমো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হলো একটা ক্যান্ডিডেটের যেটা ভেরিফিকেশন হওয়ার পরে একটা লিস্ট। তো এখানে দেখো তার ম্যাক্সিমাম মার্ক্স 825, 875, 900 এবং তার অপটেন মার্ক্স ঠিক আছে, কিন্তু সিক্স সেমে পাস্টে তারা 1000 করে দিয়েছে এবং ওভারঅল পার্সেন্টেজ ক্যালকুলেশন করে 850 করে দিয়েছে। এই যে এটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে, এটা কিন্তু ভেরিফিকেশন করানো কারেকশন করার পরে। ওকে, এটা গেল। নেক্সট দেখি, নেক্সট হলো এটা। এবার এটা দেখো এখানে কী করা হয়েছে, এখানে তাকে সব কিছু 1000 করে দিয়েছে, 1000, 1000, 1000, 1000 এবং অপটেন মার্ক্সে তারা এটা বসে দিয়েছে, এটা বসে দিয়েছে, ঠিক আছে, এটাও গেল।
চলো এবার নেক্সট দেখেনি একটা নেক্সট এখানে তো এটা দেখো ভালো করে এখানে সমস্ত কিছু করেছে কিন্তু লাস্টে 100 করেছে আমি একটু আর একটু বেশি জুম করে নিই তাহলে বেটার হবে এখানে দেখো 100 হয়ে গেছে ঠিক আছে 100 করে দিয়েছে এখানে 67 তো এটা কিন্তু ওরা করছে এটা ভিআরসি করছে এবার ভিআরসি ওখানে হাজার করবে না 100 করবে কারণ তারা ওটা জানে ঠিক আছে এটা কেন করছে কারণ দেখো ম্যাক্সিমাম মার্কস সবার একটা ডিফারেন্ট মার্কস বেরোচ্ছে কারো হয়তো 4000 নাও 900 কারো 5000 কারো কারো 3400 3200 এরকম সামথিং বেরোচ্ছে তো ওরা কি করছে ওরা এখানে 100 বা 1000 লিখে দিচ্ছে যাতে ওটা মানে ক্যালকুলেশন করতে ওদের সুবিধা হয় ওকে মানে যখন কাউন্সেলিংটা হবে মার্কস বেসিসে তখন ওটা করতে সুবিধা সেই জন্য ওটা করছে এবার তোমরা এখানে দেখবে যে এটা দেখো রিমার্কস কী দেওয়া হয়েছে চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশন মানে ভেরিফিকেশন মানে কী চেঞ্জ করা হয়েছে চেঞ্জ ইন কোয়ালিফাইং ডিটেলস কোয়ালিফাইং ডিটেলস চেঞ্জ করা হয়েছে অ্যান্ড নিচে দেখো এলিজিবল ফর কাউন্সেলিং ইয়ে এখন এলিজিবল ঠিক আছে ওপরে যাই ওপরে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ভেরিফাইড বাই মিস্টার চিন্ময় পোদ্দার এই যে চিন্ময় পোদ্দারে ভেরিফাইড হয়েছে এর দ্বারা ভেরিফাইড করা হয়েছে ঠিক আছে ভেরিফিকেশন ডেটটা কবে 16 ডিসেম্বর তো যারা যেমনই ওখানে পুট করে না কেন যেমনটা খুশি পুট করো না কেন ওখানে কিন্তু ওরা ভেরিফাইড করে দিচ্ছে কিন্তু প্রবলেমটা কী হচ্ছে কারো হাজার করছে কারো 100 করছে তো এনার যখন হাজার 100 করেছে আমি আরও দুটো তোমাদের দেখালাম এখানে হাজার করেছে আর এখানে দেখো হাজার করেছে শুধু এটাতে অনলি এটাতে তো আমি বুঝতে পারছি না এখানে ওরা কি প্রবলেমটা হচ্ছে কিন্তু যে ম্যাডামের তুমি কল রেকর্ডিংটা শুনলে তিনি কিন্তু বললেন যে ভিআরসি দ্বারা কিন্তু ভেরিফাইড হবে কিন্তু তোমাকে কিন্তু ওই 1 to 6টাই তোমাকে পুট করতে হবে তো তোমরা কোনো কিছু না ভেবে যেটা বলা হয়েছে যেটা ওরা বলেছে মানে ওদের যে একটা প্রুফ আমাদের কল রেকর্ডিং তো আমাদের কাছে আছে তাই না তো ওরা যেটা বলেছে সেটাই আমাদের ম্যাক্সিমাম মার্কস অপটেড মার্কসে পুট করতে হবে তো যেটা আমি বলেছি সেটা তোমরা পুট করবে এইবার তারপর যখন ভিআরসি যখন ভেরিফিকেশন করবে তখন তোমার ওটা চেঞ্জ হয়ে যাবে হয়তো হাজার হতে পারে হয়তো 100 হতে পারে তো তোমরা তাহলে এখন বলবে দাদা তাহলে আমরা ম্যাক্সিমাম মার্কসে কি 1000 বা 100 দ্বারা লিখে দেবো তো ওটা তোমরা করো না ওটা যারা ওরা যারা ইনস্ট্রাকশন দিয়েছে মানে যে হেল্পলাইন থেকে ইনস্ট্রাকশন আমরা পেয়েছি যে ওখানে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে তো তোমরা এইভাবে ক্যালকুলেশন করে দেবে বাদবাকিটা ভিআরসি সেন্টারে দেখে নেবে যে ওরা কী করবে ওরা কীভাবে কারেকশন করবে আপাতত এটাই আর যদি বেশি কনফার্মেশন পেতে চাও তাহলে কালকে অবশ্যই তুমি কল করে নিও কল করে দেখে নিও ওকে কারণ তোমাদের পিডিএফটা দেখালাম এই যে পিডিএফটা এখানে কিন্তু বলা আছে যে এটা কিন্তু পুরো অ্যাকসেপ্ট করলে তোমার এসএমএস যাবে রিজেক্টেড হলে এসএমএসও যাবে তো অ্যাকসেপ্ট যখন হবে তখন কেমন তোমাকে শো করবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এটা হলো নেক্সট এখানে দেখো অ্যাকসেপ্ট হলে কী দেখাবে ডিয়ার ক্যান্ডিডেটস ইউর ডকুমেন্টস হ্যাভ বিন ভেরিফাইড বাই দ্য বোর্ড ক্যান্ডলি প্রিন্ট ডকুমেন্টস ভেরিফিকেশন লেটার তো এটা তোমার দেখাবে আর যখন তোমার পেন্ডিং লিস্টে থাকবে তখন কীরকম দেখাবে ডিয়ার ক্যান্ডিডেটস ইউর ডকুমেন্টস ভেরিফিকেশন আন্ডার প্রসেস কাইন্ডলি লগ ইন ইনটু দ্য সিস্টেম ফ্রিকোয়েন্টলি টু ভিউ দ্য স্ট্যাটাস অফ ইউর ডকুমেন্টস ভেরিফিকেশন তো তোমরা কিছু টাইম পরপর লগ ইন হয়ে দেখবে যে তোমাদের ওটা সাকসেসফুল হয়েছে কিনা ঠিক আছে তো এটাই ছিল বলার এখানে সিম্পল প্যানিক হওয়ার কোনো দরকার নেই যেটা ওরা বলেছে সেটাই করবে যেভাবে ওরা মার্কস পুট করতে বলে সেভাবে তোমার মার্কস পুট করবে যেমনটা এখানে বলা হয়েছে এইভাবে মার্কস তোমরা পুট করবে ঠিক আছে টোটাল মার্কস দিয়ে অপটেন মার্কস দিয়ে এবং 1 to 6 করে ওভারঅলটা ঠিক আছে তারপরে বাদবাকি ভিআরসিটা দেখে নেবে তো এবার তোমরা ভাবো এখানে 1000 বা 100 বসাবে কিনা কারণ ওরা কিন্তু এই ইনস্ট্রাকশনটা দেয়নি ওরা এই সেম ইনস্ট্রাকশনটাই দিয়েছে ওইভাবে আমরা মার্কস পুট করেছি ঠিক আছে এখনও তারা স্টিল ওটাই বলে যাচ্ছে ওকে অ্যান্ড যদি এইভাবে দাও তাহলে ঠিকও আছে ওইভাবে দিলেও ঠিক আছে এবার তোমরা ভাবো এবার তোমরা যদি দিচ্ছ তাহলে কীরকম দিচ্ছ সেটা একবার কল করে নাও যদি প্রবলেম হয় অ্যান্ড যদি মনে হয় যে না এটা ঠিক আছে এইভাবে দেবে তাহলে অবশ্যই দিতে পারো ওটা ভিআরসি সেন্টারে যেয়ে কারেক্ট হয়ে যাবে ওকে এবার আমি একটা কথা বলি এই যে ফালতু জিনিসগুলো করার দরকারটা কী এখানে তো একবারে বলে দেওয়া উচিত ছিল নোটিফিকেশানে যে হ্যাঁ তোমাদেরকে এইভাবে পুট করতে হবে আপলোড করতে হবে এইভাবে যে একটা মিসগাইড করছে ঠিক আছে মানে একবার এই বলছে সেই বলছে এখান থেকে এই বলছে ভিআরসি সেন্টারে যে সেটা আলাদা হয়ে যাচ্ছে একবার সিস্টেম দিতে বলছে একবার ওয়ার্ল্ড সিস্টেম দিতে বলছে ঠিক আছে একবার বলছে না 1000 দাও 100 দাও এগুলো কী ভাই এগুলো মানে জঘন্য ব্যাপার ঠিক আছে আমার নিজেরই খারাপ লাগছে এত একবার এই ভিডিওতে বলা ওই ভিডিও বলা ঠিক আছে মানে জঘন্য ব্যাপার একটা সত্যি আমি নিজে একটা মানে কী বলবো আর বলার কিছু নেই তো এবার তোমরা দেখো কী করবে কারণ আমি ভেরিফিকেশনের পরে যেটা হবে সেটাও দেখালাম মানে কারেকশনের পরে কী কী হবে কারেকশন কোনটা কোনটা কারেকশন হবে তো এখানে যেমনটা দেখো 2 3 4 5 যেমনটা দিয়ে দাও না কেন ওরা কিন্তু ভেরিফিকেশন করে ওই 1000 বা 100 করে দেবে ঠিক আছে কারণ ওদের যে ওদের কাছে তোমাদের ডকুমেন্টসটা আছে ডকুমেন্টসে পিডিএফটা আপলোড করে সেটা তো সেখানে তো ভুল নেই না সেটা তো ঠিক আছে ওটা দেখেই তোমাদের এটা কারেকশন করে দেবে ঠিক আছে
তো এবার একবার ওদেরকে ফোন করে নেবে, তারপরে এটা ভরতে পারো, আর যদি না হয় তাহলে এটাই তোমরা সাবমিট করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।